গাইস, এটা হচ্ছে আমার পুরো এক মাসে আমি কত টাকা আর কি কোম্পানিতে জমা করছি সেটার একটা শিফট সামারি। এখানে দেখতে পাইতেছেন যে টোটাল মান্থ হচ্ছে 20,126.50 ফিলস। এটা হচ্ছে 20 তারিখ রাত্রে আমার পার্টনার আর কি জমা করছে টাকাটা, যার কারণে ওইখানে টাইমটা দেওয়া আছে 20 অক্টোবর 2022 2:36 হচ্ছে 535 দিরহাম। তো এই টাকাটা আর কি পার্টনার জমা করছে রাত্রে। আজকের শিফট সামারি হচ্ছে যে এটা আমি 3:13 ডিউটি স্টার্ট করছি আর 12:44 ডিউটি শেষ করছি, তো 9 ঘন্টা 31 মিনিট আমি ডিউটি করছি। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো অনেকে যে ভিডিওর জন্য ওয়েট করেছেন তার আজকে অবসান হতে চলেছে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বিশেষ করে যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা অনেকে আমাকে আস্ক করেছেন যে আমি ভিডিও কেন নিয়মিত আপলোড করি না। আসলে ব্যক্তিগত কিছু প্রবলেম থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না, আর বিশেষ করে আমার টাইমিংটা চেঞ্জ হওয়ার কারণে সঠিকভাবে আমি আপলোড করতে পারতেছি না, কারণ ভোর 3টা থেকে বিকাল 3টা পর্যন্ত ডিউটি। তো আলটিমেটলি 3টা বাজে যেহেতু ডিউটি স্টার্ট, তো উঠতে হয় আরও আগেই, তো উঠার পরে তারপর আমার ডিউটিতে বের হতে হয়। তো যারা আর কি আমার আগের ভিডিওগুলো দেখেছেন, বিশেষ করে ডে 1 থেকে ডে 13 পর্যন্ত যে ভিডিওগুলো দেখেছেন, ভিডিওগুলো আপলোড করার পরে আমি যে আমার স্যালারি সম্বন্ধে আপনাদের সাথে ডিসকাস করতাম, তো 13 দিনের ডিউটি করার পরে আমি ভিডিওগুলো আপলোড করা বন্ধ করে দিই। তো বিশেষ করে আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে একজন ট্যাক্সি ড্রাইভার 30 দিন ডিউটি করার পরে তার স্যালারিটা কত পাওয়া যায়, মানে ট্যাক্সিতে কত স্যালারি উঠানো যায়, আর কমিশন, যেহেতু কমিশন ওয়াইজ আমরা কাজ করে থাকি তো কমিশন কত পাওয়া যায় সেটার একটা আমি আপনাদেরকে একটা বলেছিলাম যে হাতে কলমে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিব। তো সেই দিন আজ শেষ হতে চলেছে, হাতে কলমে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমি কত টাকা জমা করেছিলাম আর কত টাকা স্যালারি বা তার কমিশন কত পেয়েছিলাম। টাকা জমা করেছিলাম 20,000-এর মতো, 20,000+। তো সব কিছু টোটাল খরচ বাদ দেওয়ার পরে 13,000-এর মতো আর কি টাকা টিকছে আমার, অলমোস্ট 12,980 দিরহামের মতো আর কি টিকছে। 1,000 টাকা যে জমা করেছিলাম, তো 20,000 টাকার মধ্যে এখন বলতে পারেন এত টাকা জমা করার পর আমি কেন 13,000 টাকার কমিশন পাবো। তো এখানে কিছু হিসাব আছে, যেমন আরটিএর প্রত্যেকটা কাস্টমারের প্রতি আমি কাস্টমার নিব। সাপোজ আজকে আমি 10টা কাস্টমার উঠাইছি, তো 10টা কাস্টমারের জন্য 20 দিরহাম এক্সট্রা আমার ডিডাকশন করা হবে। এরকম আলটিমেটলি বহুত হিসাব কিতাব আছে, যেমন ফিউল কস্ট কত, ওই ফিউলের টাকাটাও বাদ দিতে হয়, তারপর হচ্ছে করিমের মেসেজের টাকাটা বাদ দিতে হয়। তো এগুলো সব মিলায় অনেক টাকা আর কি বাদ দিয়ে তারপর আমাদের হিসাব করতে হয়। যেমন পিক আওয়ার টাইমে আমরা কিছু করিমের যে বুকিংগুলো নেই, করিমের বুকিংয়ের জন্য তখন পিক আওয়ার টাইমে 12 দিরহাম থেকে স্টার্ট হয়, কিন্তু 12 দিরহাম তো আমরা টোটাল পাই না, 12 দিরহামের ঠিক অলমোস্ট 9 দিরহাম ডিডাকশন হয়ে যায়। মোট কথা হচ্ছে ওই 3 দিরহাম থেকে আমরা হিসাব করি। যেমন মিটারের নর্মালি স্টার্ট হয় হচ্ছে 5 দিরহাম থেকে, আর মিনিমাম চার্জ হচ্ছে 12 দিরহাম, তো 12 দিরহাম হলে 2 দিরহাম অটোমেটিক ডিডাকশন হয়ে যায়। তো এই কারণে আমার 20,000+ আর কি জমা করেছিলাম টোটাল এক মাসে। তো ওই টাকা থেকে সব কিছু বাদ দেওয়ার পরে অলমোস্ট 13,000 টাকার মতো ঠিকছে। তো 13,000 টাকার আপনারা ক্যালকুলেশন করে নেন যে 13,000 টাকার পার্সেন্টেজ কত হয়, 35%, তো অলমোস্ট 4,550 দিরহাম। 4,550-এ তাহলে আপনারা গুণ দেন 27 টাকা করে বাংলাদেশি টাকায়, তাহলে কত টাকা হয় তাহলে আপনারা একটা হিসাব পেয়ে যাবেন যে আসলে ট্যাক্সি ড্রাইভাররা কত বেতন পায়। এই হচ্ছে মোটামুটি একজন ট্যাক্সি ড্রাইভার কত বেতন পায় তার হিসাব। তবে এখান থেকে কিন্তু এই যে 4,550 টাকার থেকে 4,550 দিরহাম থেকে আবার 100 দিরহাম ডিডাকশন হবে। এই 100 দিরহাম ডিডাকশন এই কারণে হবে আমাদের যে আরটি, এই 100 দিরহাম ডিডাকশন হবে আমাদের, আমরা যে লিভ স্যালারি পেয়ে থাকি 3600 দিরহাম, যখন আমরা আর কি দেশে যাই তখন আমাদেরকে 3600 দিরহাম দেওয়া হয়। তো এখান থেকে আর কি মোটামুটি 100 দিরহাম করে কেটে রাখে,
স্যালারি থেকে, তাহলে 4550 দেরাম যেহেতু আমি স্যালারি পাইছি, তাহলে আমার স্যালারি আসবে 4450 দেরাম, মানে 4450 দেরাম আসবে স্যালারি। তো এই হচ্ছে মোটামুটি হিসাব। তো এটা হচ্ছে 35%-এর হিসাব। তো দেখা গেছে যে আমার এভারেজে যদি আবার 500 দেরাম করে হতো, তাহলে কিন্তু অলমোস্ট 15,000 দেরাম আমার জমা হয়ে যেত। তাহলে 15,000 দেরাম জমা হইলে তখন কিন্তু 36-এর স্যালারি আসতো আমার, তখন অলমোস্ট অলমোস্ট 5,400 দেরাম, যা বাংলাদেশি টাকায় 1,50,000 টাকার মতো স্যালারি উঠানো যেত। কিন্তু তারপরেও 35% মোটামুটি তাও ভালো আমি মনে করি, কারণ 36-এর জন্য অনেক বেশি আর কি পেন নিতে হয়, মানে অনেক বেশি আর কি পরিশ্রম করতে হয়। তো কিছু কিছু ড্রাইভাররা আছে, তারা অনেক পরিশ্রমী হয়ে থাকে। বিশেষ করে আমিও বেশ কয়েকবারই 36 করেছিলাম। তো সেটা হচ্ছে কাজের উপর, কাজের ধরনের উপর ডিপেন্ড করে 36। আপনি যদি পরিশ্রমী হন তাহলে 36 করতে পারবেন, যদি পরিশ্রমী না হন তাহলে করতে পারবেন না, এটাই হচ্ছে হিসাব। আর সেক্ষেত্রে আপনাকে অনেক ডেডিকেশন হতে হবে। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে একজন ট্যাক্সি ড্রাইভার স্যালারি, একজন ট্যাক্সি ড্রাইভার কত স্যালারি আর্ন করতে পারে, আসলে কত কমিশন পায়। তবে সম্পূর্ণ টাকা যে আমাদের এখানে, টাকাটা কামানো যেমন ইজি, এখানে যেভাবে আপনি টাকা আর্ন করবেন সেভাবে আবার খরচও হয়ে যাবে অতি তাড়াতাড়ি। কেননা মিডিল ইস্টে ভাই আসলে থেকে তেমন একটা বেশি একটা কিছু করা যায় না, কারণ এখানে আপনি সারা বছর যা ইনকাম করবেন, ওই একবার ছুটিতে যাবেন দেখবেন যে যেই লাউ সেই করু, মানে সমান সমান হয়ে যায় তখন। তাই মিডিল ইস্টে থেকে মানে তেমন একটা বেশি কিছু করা যায় না। তারপর আলহামদুলিল্লাহ আমরা যারা মধ্যবিত্ত আছি তারা অনেক ভালো আছি, মানে দিন শেষে আপনার কামাবেন ঠিকই টাকা পয়সা, কিন্তু ওই একবার ছুটিতে যাবেন সব শেষ। এটা হয়তো বা যারা মিডল ইস্টে আছেন তারা অনেকেই বলতে পারবেন। এখানে আর কি মোটামুটি যেমন সাপোজ আমি এই মাসে 4550 দিরাম যদি স্যালারি পেয়ে থাকি, তার মধ্যে আমার 100 দিরাম যাবে ডিডাকশন, 4550 দিরাম। তারপর হচ্ছে একটা ফাইন আছে আমার, অবশ্যই ফাইনের টাকাটা আমি ফেরত পাবো, তবে তার জন্য আমার কাজ নষ্ট করে তারপর কোম্পানির পিছনে দৌড়াতে হবে, মানে একটু টাইম ওয়েস্ট করতে হবে। আর সেখানে আমার 700 দিরাম ফাইন আছে, ওই 700 দিরাম এই মাসে আর কি কেটে রাখবে। তাহলে থাকে আর কত, 3,350 দিরাম। 3,350 দিরামের মধ্যে, এর মধ্যে আমি ছুটিতে আসছি, মানে ভ্যাকেশন থেকে আমি আসছি দুবাইতে অগাস্ট মাসের 31 তারিখে। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আমার ডিউটি স্টার্ট হয়েছে। সেপ্টেম্বর মাসে তো আর কোনো স্যালারি পাইনি, কিন্তু ডিডিসি আমাকে সাপোর্ট করছে, তখন তারা আমাকে 500 দিরাম লোন দিছে। ওই 500 দিরাম এবার এই মাসে কেটে রাখবে তারা। তো এই মাসে কাটলে দেখা গেছে আমার কত, 3,750 দিরাম থেকে 500 দিরাম কেটে রাখলে 3,250 দিরাম আমার টিকে স্যালারি। তো 3,250 দিরামের থেকে অলমোস্ট আমার প্রায় এখানে থাকা খাওয়া খরচ ধরেন এখানে আরো 1,000 থেকে 1,200 টাকা খরচ আছে, তো আরো 2,000 টাকা সেফ থাকে আমার। তো ওই 2,000 টাকা সেফ থাকলে আপনি বাংলাদেশি টাকা অলমোস্ট 50,000-এর মতো সেফ, মানে বাংলাদেশে পাঠাতে পারবেন আপনি, মানে সবকিছু খরচ বাদ দেওয়ার পরও 50,000 টাকার মতো বাংলাদেশে পাঠাতে পারবেন। এ হচ্ছে মোটামুটি একটা হিসাব। কিন্তু এটা কিন্তু আপনার যে প্রতি মাসে যে এরকম হবে কন্টিনিউ তা কিন্তু না, আপনার এখানে যেভাবে টাকা কামাবেন সেইভাবে আপনার খরচও আছে। এই এই কথাটা আমি বারবার আগেও বলছি এখনো বলি, কারণ আপনার ইন কেস রাস্তাঘাটে চলতেছেন, আপনি সাপোজ একটা কাস্টমার রাস্তার পাশে আর কি ড্রপ করতেছেন, কিন্তু ওইটা আপনি ইলিগাল পার্কিং ভাবে ড্রপ করতেছেন, তো সেই জিনিসটা আপনাকে যদি পুলিশ দেখে ফেলে তার জন্য আপনার 500 দিরাম জরিমানা, 500 দিরাম ফাইন দিয়ে দিবে। আর এই তো গতকালকের এই ঘটনা আমি একটা বলি, গতকালকে আমার সামনে টার্মিনাল ওয়ানে, দুবাই এয়ারপোর্ট টার্মিনাল ওয়ানে আমি কাস্টমার ড্রপ করছি সঠিক জায়গাতে, যেটা কিনা মানে লিগাল পার্কিংয়ে। আর ঠিক আরেকজন পাকিস্তানি ড্রাইভার, সে আমাকে মানে আমার বাম পাশে গাড়িটা ব্লক এইভাবে এমন ভাবে করছে, আমার নিজেরই খারাপ লাগছে।
যে আমি মনে মনে বলতেছি পুলিশ তো ওরে দেখলে তো নির্ঘাত ওরে ফাইন দিবে, তো পুলিশ ঠিকই চলে আসছে, একটু পরে চলে আসছে, কারণ পুলিশ দেখতেছে পাশে আর কি ও গাড়ি, পুলিশে আর কি গাড়িগুলা ক্লিয়ার করতেছিল, কিন্তু ওরে ফাইনটা সাথে সাথে দিয়ে দিছে, মানে আসছে আইসা কিছু ছবি তুলছে প্লেট নাম্বার প্রতি, বাস ফাইন দিয়ে দিছে। তো এগুলো হচ্ছে আপনাদের যারা বিশেষ করে নতুন আসবেন, তো এগুলো খুব সিনসিয়ারলি আপনারা কাস্টমার ড্রপ করবেন, আর যেখানে করেন না কেন আগে পার্কিং দেখবেন ঠিকভাবে, পার্কিংটা ঠিকঠাক আছে কিনা সেই জায়গায় পার্কিং এ করে তারপর কাস্টমার ড্রপ করবেন অথবা কাস্টমার পিক আপ করবেন। তবে এর মধ্যে আরেকটা কথা আছে, বিশেষ করে হ্যান্ডিক্যাপ পার্কিং গুলা যেগুলো আছে, মানে যেগুলো অ্যাম্বুলেন্স রাখা যায় ওইসব পার্কিং এ ভুলেও দাঁড়াবেন না, কারণ ওইখানে ওইখানে দুবাই পুলিশ দেখলে আপনাদেরকে ফাইন দিবে কনফার্ম, একদম 100% কনফার্ম আপনার ফাইন খাবেন। তবে অনেক সময় পুলিশ কিছু আছে তারা সিচুয়েশন দেখে যে আসলে কি ওইখানে কি পার্কিং করাটা ঠিক আছে কিনা নাই, তবে বেশিরভাগই আপনি ফাইন খাবেন এটা কনফার্ম আপনি ধরে রাখেন। তো যাই হোক, এটা আদার্স টপিকস আমি চলে গেছি। তো ফাইনের বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করব, আমি আপনাদেরকে বলেছিলাম, বাট আমার সময় হয়ে উঠতে পারতেছে না তাই আমি ভিডিও প্রপারলি আপলোড দিতে পারছি না। তো এই হচ্ছে মোটামুটি স্যালারির সিস্টেম। তো তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়ে যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। হচ্ছে আজকে মোটামুটি হচ্ছে একজন ট্যাক্সি ড্রাইভার কত স্যালারি পায় প্রতি মাসে, তো তা যারা আর কি অনেক আগ্রহের সাথে বসেছিলেন বা এই ভিডিওটার জন্য ওয়েট করতেছিলেন, আই হোপ আপনারা আপনাদের অ্যান্সারটা পেয়ে গেছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক তো দিতেই পারেন, কারণ লাইক দিলে তার আর কোনো কিছু আসে যায় না আপনাদের। বিশেষ করে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ আরও পরবর্তীতে আমি কোনো নতুন ইনফরমেশন পেলে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।